তো মায়ের কোলের মধ্যে বাচ্চাদের যে কি একটা প্রশান্তি, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো আমার ওয়াশিং মেশিন হচ্ছে এই যে, ল্যাব ধুইতে দিয়েছিলাম, এই যে টমেটো দিয়ে গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, বোঝা যায় না, রুটি বানিয়ে খাওয়ার চেয়ে আমি এই যে এক, এই যে দেখেন তার, হ্যাঁ, আলমারি চিপায় এসে লুকাইতেছিল, কোথায় তারা দিয়েছি, কেমন লাগতেছে কমেন্টস করে, ঠিক হয় নাই, খাইয়ে নেই, বিসমিল্লা বলতেছে। দুলা ভাই কি বাংলাদেশ তে আসলো নি নাকি? তুমিও কি বাংলাদেশ তে আসলো নি? সবাইকে সুসংবাদ জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আমি তানি একটা তিনি বলছি, ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আজকে আমরা বাসার সবাই অনেক বেশি খুশি। কি কারণে খুশি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো বাংলাদেশ থেকে আমাদের বাসায় আজকে কে আসতেছে জানতে হলে, দেখতে হলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। আর বাংলাদেশ থেকে কি কি লোভনীয় খাবার নিয়ে আসতেছে দেখতে পাবেন, তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তো সকালে ঘুম থেকে উঠে তার রায়ান হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওর পাপার সঙ্গে স্কুলে গিয়েছিল। আজকে হচ্ছে রায়ানের স্কুলে শপেরও ছিল, তাই রায়ান হচ্ছে স্কুল থেকে আবার ফিরে এসেছে, আজকে কোনো ক্লাস হবে না, মানে আজকে স্কুল বন্ধ। তো চলুন, রায়ান আর তালহা কি করে আপনাদেরকে দেখাই। তো এই যে তালহা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই সে কান্না শুরু করে দিয়েছে, এই যে কেক দিয়েছি হাতে, কেক খায়নি, কেক হাতে নিয়ে বসে আছে। তো রায়ান কিন্তু সকালে নাস্তা করে তারপরে স্কুলে গিয়েছিল, তো স্কুল যেহেতু বন্ধ বাসায় ফিরে, তো সে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। বাহিরে প্রচুর পরিমাণের আওয়াজ, তো এখানে আমি এই যে ভাত রান্না বসেছি, চুলার তাপটা না একটু বেশি ছিল, তার কারণে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি এই যে দুধ চা করে নিচ্ছি। তো বাংলাদেশ থেকে যেহেতু আমাদের বাসায় আজকে মেহমান আসবে, এই জন্য এই যে গরুর গোস্ত ভিজিয়েছি, আর এটার মধ্যে আছে লাল শাক। তো আজকে হচ্ছে লাল শাক ভাজি করব, গরুর গোস্ত আর ডাল, এগুলো রান্না করব। তো সকালে নাস্তাটা আগে করে নেই, বিসমিল্লাহ। রায়ন একটা খেজুর খাবে, তাহলে তুমি খেজুর খাবে না, তাহলে খেজুর খাবে না, রায়ন একটা নাও, ধরো তাড়াতাড়ি, আগে ধরো, বিসমিল্লাহ। তো আমি আজকে খেজুর দিয়ে হচ্ছে নাস্তা করতেছি। এখানে ইউসুগুলের ভুষি শরবত বানিয়ে, আয় হ্যাঁ পরে যাচ্ছিল, পিস লাগে গেছে, তো শরবত বানিয়ে নিয়েছি, এই যে আরও আছে, আর এখানে এই যে বিস্কিট, এই যে দেখেন তালহার হাতে কিন্তু এখনও কেক, সে হচ্ছে এখন আমার কোলের মধ্যে থাকবে, সকালে ঘুম থেকে উঠেই তার ভালো লাগতেছে না, কোলে থেকে নামাইলে কান্না স্টার্ট, আবার কোলে নিলে একটু কান্না থামে। তো মায়ের কোলের মধ্যে বাচ্চাদের যে কি একটা প্রশান্তি, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আমরাও এরকম ছিলাম যখন ছোট ছিলাম, বাবা মায়ের কোলের মধ্যে আমরা প্রশান্তি খুঁজতাম। তো আমার তালহাকে দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আব্বু যখন বাসায় থাকতো না, আব্বুর অপেক্ষায় থাকতাম। আমার আব্বু হচ্ছে সংসারই করতো, তো তো খেতে খামারের কাজের জন্য সে ব্যস্ত থাকতো, যখন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখতাম আব্বু বাড়িতে নেই, অপেক্ষায় থাকতাম আব্বু কখন আসবে। সে ভর দুপুর বেলা হচ্ছে আব্বু আসলে আমরা তিন ভাই বোন হচ্ছে আব্বুর কাছে বায়না ধরতাম যে আমাদেরকে ডাব পেরে খাওয়াইতে হবে। ইদানিং নাকি বাংলাদেশে হচ্ছে নারকেল গাছে নারকেল বা ডাব এইগুলা নাকি পাওয়া যায় না, তো আমাদের সময়ে এত পরিমাণে নারকেল ছিল, ঝড় তুফানের সময় ঠাস ঠাস করে হচ্ছে মানে ঝুনা নারকেল যেগুলো বলে যে পাকা নারকেলগুলো সেগুলো পড়তো। তো গতকালকে আম্মু ফোন দিয়ে বলল যে তোমাদের জন্য নারকেল পাঠাইতে চাইছিলাম, কিন্তু নারকেল তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও মানে ভিতরে কেমন তা তো বোঝা যায় না, কিন্তু নারকেল যেমনই হোক দাম নাকি প্রচুর, প্রায় হচ্ছে 350-400 টাকার মতো জোড়া নারকেলের জোড়া।
তো যাই হোক, আজকে সারাদিন কি কি কাজকর্ম করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আর আমাদের বাসায় আজকে কে আসতেছে বাংলাদেশ থেকে অবশ্যই দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমার ওয়াশিং মেশিন হচ্ছে এই যে, ল্যাপ ধুইতে দিয়েছিলাম, তো ল্যাপটাকে এখন বের করে নিচ্ছি। এটাকে এখন হচ্ছে তো ল্যাপটাকে এখন শুকাইতে দিব। কাঁধে করে নিয়ে এসেছি, দেখেন একেবারে প্রায় শুকিয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর পরিষ্কারও হয়েছে। এই যে দেখেন, ল্যাপটাকে হচ্ছে বেলকনির গ্রিলের সাথে রোদে শুকাইতে দিয়ে দিয়েছি। আর এই যে কিছু কাপড় ধোয়া হয়েছে আজকে, মাশাল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে আর ওয়েদার অনেক ভালো, আজকে রোদে সবগুলো শুকিয়ে যাবে। তো গরু গোস্ত রান্না হইতে অনেক লেট হয়ে যাবে, এখান থেকে ডিম নিয়ে নিয়েছি। ডিম হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, ভুনা করে নেব। এখানে ডাল রান্না বসিয়ে দিছি, ডালের ভিতরে পেঁয়াজ রসুন আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ, একটু মেরে চেড়ে পানি দিয়ে দিব জাল হওয়ার জন্য, পরে বাগার দিয়েব। এদিকে আমি লাল শাক ধুয়ে কুটে একদম লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আরও একটু পানি দিতে হবে। তো ডাল এখন জাল হতে থাকবে, পরে বাগার দিয়ে নেব। শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, শাকের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে ডিমগুলো খোসা ছাড়িয়ে তারপরে একটু হচ্ছে ছিদ্র করে নিয়েছি, এরপর ধুয়ে এখন লবণ আর এই যে হলুদ দিয়ে মেখে নিয়েছি। এগুলো ভেজে তারপরে হচ্ছে ভুনা করব। হলুদ ধরতে ভয় লাগে, হলুদের কারণে হচ্ছে হাত না কালার হয়ে যায়, পরে ভালো লাগে না। আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি, যে দেখেন মিশে গিয়েছে। ডিমগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে এই ফ্রাই প্যানে কাজ করা হয় না, তো যার কারণে কালারটা কেমন যেন হয়ে গেছে ভিতর দিয়ে। তো তেল একটু গরম হোক, এরপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। আজকে ডিমে হলুদ একটু বেশি দিয়ে ফেলেছি। এই যে টমেটো দিয়ে ডিম ভুনা করে নিয়েছি, লাল শাক ভাজি আর হচ্ছে ডাল। আর গরুর গোস্ত রান্না হইতে একটু লেট, এই জন্য কাশ্মীরের পাপা এই যে ঝটপট খেয়ে নিয়েছে। এখানে এই যে গরুর গোস্তের জন্য মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজের কষি তেল দিয়ে, দারুচিনি লং এলাচ এইসব মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি লবণ দিয়ে। এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন তেল উপরে উঠে গিয়েছে। আমি গরুর গোস্ত আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ছোটো ছোটো পিস পিস করে রেখেছিলাম, তো এখন সব দিয়ে এই তো নেড়ে ফেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে কষিয়ে নেব, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এটা হতে থাকুক। তো দাশমের পাপা ডিউটিতে চলে গেছে আর আমার গরুর গোস্ত তো আমি রান্না হতে বসিয়ে দিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আবার হচ্ছে সে ডিউটিতে যাওয়ার আগে কি কি কেনাকাটা করে এনেছে। এখানে দেখতে পাচ্ছেন 5 কেজির এই যে গমের আটা, তারপরে হচ্ছে এখানে এই যে মুগ ডাল নিয়ে এসেছে, আর এইগুলো হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালগুলো এটার মধ্যে রেখে দিব। এখন সবগুলো ডাল ঢেলে নিয়েছি। এই যে দেখেন নিডোর এই কৌটাটা ভরে নাই, এই যে এতটুকু ফাঁকা আছে। আর এই যে এখানে বিস্কিট এনেছিল, যেগুলো দেখেন বাংলাদেশে যে বাখরখানি আছে না সেইগুলোর মতো সেম, খেতে ভীষণ মজা। যারা না খেয়েছেন একবার খেয়ে দেখবেন। এগুলো হচ্ছে
বাঙালি দোকান থেকে কিনে এনেছে, একটু পড়ে গিয়েছে। তো এইগুলো সব হচ্ছে আমি এই বক্সটার ভিতরে রেখে দেবো। এটা ধুয়ে একদম রোদে শুকিয়ে নিয়েছি, সবগুলো এটার মধ্যে এখন রেখে দিব। এভাবে রাখি, হ্যাঁ পড়ে যায় কেন, কি অবস্থা, সব পড়ে যেতেছে। রিয়েল কালারটা কিন্তু এই যে এরকম, ওপর থেকে না কালারটা তেমন একটা বোঝা যায় না। তো দেখেন এভাবে সাজিয়ে নিচ্ছি, প্রতিদিন প্যাকেট থেকে ময়দা আটা নিয়ে রুটি বানিয়ে খাওয়ার চেয়ে আমি এই যে একদিনেই হচ্ছে প্যাকেট থেকে সব আটা এই যে কাচের যেই জার এটার মধ্যে রেখেছি, তারপর প্লাস্টিকের এই যে এটার ভিতরে রেখেছি এই যে আরেকটা। তো এই হচ্ছে এই চারটার মধ্যে হচ্ছে 5 কেজি আটা, আর এটার মধ্যে তো ডাল, আর এটার মধ্যেও ডাল রেখেছি, মুসুরির ডাল, মুসুরির না সরি, এগুলো হচ্ছে মুগ ডাল। ভয়েস দিতে গিয়ে উল্টা পাল্টা বলে ফেলছি। তা আমাদের বাসায় যখন চাপাতির হচ্ছে এই যেরকম প্লাস্টিকের জার কিনে আনে, তখন হচ্ছে আমি এই যে উপরের এতটুকু হচ্ছে ফাঁকা করি, কারণ আমি এই যে ছোট এই যে কফির এই কাঁচের জারে হচ্ছে চাপাতি রাখি, তো তো দেখা যায় এভাবে ঢালতে গেলে বাহির আর পড়ে না। দেখেন কতগুলো ঢালছি, একটা দানাও নিচে পড়ে নাই। গরু গোস্ত ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আলু কেটে রেখেছি। এই যে কে দেখেন তো আপনারা চিনেননি, এই যে কে দেখি একটু ঘুরে তো, এখন তোমাকে ভাত খাওয়াই দিব, চলো গোসল করে এনে। এই যে দেখেন তালহার পাপা তালহার চুল কেটে দিয়ে গেছে, দেখি না। এই যে দেখেন তালহা আলমারি চিপায় এসে লুকাইতেছিল, ও এখন গোসল করতে চাইতেছে না। দেখি ওয়াও অনেক সুন্দর চুল কাটা হয়েছে, তো কে কেটে দিছে এগুলা দেখি। এই যে তালহার পাপা তালহাকে চুল কেটে দিছে। এখন হচ্ছে রাত 10টা বাজতে আর মাত্র 18 মিনিট বাকি আছে। তো আমরা মা ছেলেরা সারাদিন অনেক কাজকর্ম করে তারপরে হচ্ছে অপেক্ষায় আছি, তো 10টা বাজতে কিন্তু বেশি সময় নেই, 18 মিনিট বলতে বলতেই চলে যাবে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে যে আসার কথা আমাদের বাসায় আসেনি, তা আমরা মা ছেলেরা অপেক্ষায় আছি। তালহা কোথায়, তালহা এই যে দেখেন তালহা কিন্তু রেডি। তোমার স্যান্ডেল কোথায়, তাড়াতাড়ি স্যান্ডেল পরো। মেহমান এসে যেহেতু এই বেডরুমে ঘুমাবে, তো আজকে হচ্ছে বেডরুমের এই বিছানা চাদরটা বিছিয়েছি। কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। রাত 10টা যেহেতু বেজে যাচ্ছে, তো বাচ্চাদের তো ক্ষুধা লেগেছে, তো এখন হচ্ছে তাশমিরা খাওয়া শেষ, রায়ান খেয়ে নিচ্ছে, তালহা কিন্তু এখনো খায়নি। তো তালহা হচ্ছে তালহার পাপার অপেক্ষায় আছে, আর কিছুক্ষণ পর হচ্ছে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ আইসা পড়ছে, এই তো রাস্তা পর্যন্ত বাসে থেকে নামছে, আর কিছুক্ষণের মধ্যে আসবে, অপেক্ষায় থাকো। বাহিরে দেখেন ঘুট ঘুটে অন্ধকার, আর বাতাস হইতেছে ভালোই। রায়ান আহমেদ আর রায়ান আহমেদের পাপা আসছিল, যে ভাইয়া চলে গেল, ভাইয়া নিচে দাঁড়ানো ছিল, আর রায়ান বাসে আসছিল মাত্র। বলেন তো এই বক্সের মধ্যে কি আছে, বক্স এখন আনবক্সিং করতেছি, কি আছে কি আছে বলো তো বলো তো। ইয়ে এই যে তোমার আন্টি মজার পিঠা বানাই পাঠাইছে, নুতেল্লা না এটা হচ্ছে পিঠা, পাটি সাপটা পিঠা বানাইয়া রায়ানের আম্মু পাঠাইছে, মাশাল্লাহ অনেক ঘ্রাণ বের হয়েছে, বাম হাত দা ধরে না। এই যে হচ্ছে পাটি সাপটা পিঠা, এই যে ভিতরে ক্রিম দেওয়া মানে খিরসা দেওয়া আর কি। তো রায়ান তুমি তাড়াতাড়ি ভাত খাও, তাহলে পিঠা খেতে পারবা, ওকে। তো তালহা নাকি পিঠা খাবে, আচ্ছা নাও, আচ্ছা খাও, বিসমিল্লাহ বলো, হ্যাঁ বিসমিল্লাহ বলো বলো, বিসমিল্লাহ বলো নাই কিন্তু, এটা ঠিক হয় নাই, খাইয়ে নেই বিসমিল্লাহ বলতেছে। এই যে বাংলাদেশি আইছে, বাংলাদেশের চোখে দেখি লাইট জ্বলে তাকাইলে। তালহা ওই যে তোমার চাচু আসছে, এই যে দেখেন অন্ধকারে কেমন দেখা যাইতেছে, রাত 10টা বাজাইয়া তারপরে আসছে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। এ দুলা ভাই কি বাংলাদেশ তে আসলো নি নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের বাসায় সব মেহমান একসাথে আসছে, আজকেই ভালো হয়েছে দুলা ভাই, সবাই একসাথে কত গাট্টি বস্কা নিয়ে আসছে দেখেন। ওয়ালাইকুম আসসালাম, তুমিও কি বাংলাদেশ তে আসলানি? তাই কি লাগবে দুলা ভাই? এই যে দেখেন কত কত গাট্টি বস্কা নিয়ে বাংলাদেশ থেকে আসছে, তো সবাই তো দেখতে পেলেন। এই যে আমাদের মিজানুর ভাই, চেহারা দেখেছেন যে গেছে কি? আচ্ছা হাত ধুই আসো। তো মিজানুর ভাইয়ের চেহারা দেখেন তো, চেঞ্জ হয়েছে নাকি বিয়ের পরে? ফাইনালি আমাদের মিজানুর ভাই বিয়েটা করেই ফেললো। তো হ্যাঁ, তো সবাইকে সুসংবাদ জানিয়ে দিলাম। আর তালহার এই যে মিজানুর চাচা আসা উপলক্ষে আজকে তালহার পাপা চুল কেটে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগ থেকে এখনই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।